যাদেরকে কাজ দিয়েছি অনেকে কথা বলতে পারে না। এই জিনিসটা আমার ভীষণ পছন্দ, এই লোকগুলোকে যে ওরা এখানে কাজ দিচ্ছে ইশারায় বলে, আমি আবার ওদেরকে খুব বুঝাই যে ইশারায়। ওরা আমাকে জিজ্ঞেস করে আপনার গাড়ি আসেন, আমি বলছি না কীভাবে যাবেন, আমি বলছি হেঁটে যাবো, ওরা খুব খুশি হয়। এই জিনিসগুলো আমার পছন্দ, এইসব লোকদের যে ওরা কাজ দিয়েছে এটা আমার খুব পছন্দ। সব পেশার মানুষকে আমি সম্মান করি, সেটা ছোট হোক বড় হোক। যে স্বপ্নটা আমি দেখেছি সে স্বপ্নটা ওরাও পূরণ করছে, সো গ্রেট। আমার মাসের সব বাজারে এখান থেকে হয়, স্পেশালি ফুডসের জন্য আমার উইকলি দু তিনবার আসা হয়, অ্যান্ড দে রিয়েলি মেইনটেইন দা গুড কোয়ালিটি। আমার গিন্নির পছন্দ আমরুপালি। তাহলে গিন্নির পছন্দ কি কর্তার পছন্দ? হ্যাঁ। একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন আমাকে, স্বপ্নে এই যে সিজনাল ফুড কিনছেন, কেমন থাকে এই সিজনাল ফুডগুলা? ভালো, বাট সব আউটলেটে একই রকম না, এই এই আউটলেটটাতে ভালো। ম্যাডাম আজকে কি কিনতে আসলেন? ফলের ঝুড়ি। ফলের ঝুড়ি? এই ফলের ঝুড়িটা ম্যাডাম কোথায় যাবে? কোথায় যাবে? আমার একটা ডিনার অ্যাটেন্ড করা লাগবে। জি, তো ভাবছি দেশি ফল দিয়ে একটা ঝুড়ি নিয়ে যাই। নাইস। কেন আপনার মনে হলো যে মিষ্টি না দিয়ে সুন্দর করে ফল দিয়ে সাজিয়ে একটা ফুড বাস্কেট দিবেন? দুটো কারণ, একটা হলো যে আজকাল অনেকে মিষ্টি খেতে চায় না, এটার প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে আমি সবসময় দেশি ফল আমি প্রেফার করি, আমার খুব পছন্দ, সিজনাল ফল আমার ভীষণ পছন্দ। আপনি ফ্রুটস কিনেছেন অনেক দেখলাম, তো ফ্রুট কি সবসময় এখান থেকে কেনা হয়? হ্যাঁ, মোটামুটি সবসময়। কেমন থাকে? হ্যাঁ, বেশ ভালোই থাকে, ফ্রেশ থাকে। আমাদের কাছে বেশি রাখে না, অনেক কমে, আমরা মনে হয় যে কম রাখে, কেন আমরা বাইরে বাজার করি, এখানে করি। আমরা যেসব আমাদের দোকান ছিল এসব থেকেই এখানে আমরা বাজার করি, মাসে প্রায় প্রতিদিন বার্থডে 20,000-30,000 টাকার বাজার করছি। যখন এই যে এইরকম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখেন কেমন লাগে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখলে স্বভাবতই নিতে ইচ্ছা করে, কিন্তু আমার যদি প্রয়োজন না থাকে তাহলে তো নেব না। মাছ চিনেন, ভালো সবজি চিনেন, তো কি মনে হয় এখানে ভালো জিনিস রাখে? হ্যাঁ, ভালো জিনিসই রাখে। মুরগি কিনলাম, পাঁচ পিসের মাছ কিনলাম, পেঁয়াজ কিনলাম, পোলাও চাল কিনলাম, বাতাসাল কিনলাম, তারপর ওই যে সোয়াবিন তেল কিনলাম,